প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মায়েদের গর্ভকালীন পরিচর্যা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন অতিথি হিসেবে, চলুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হই। ডাক্তার নাজনীন আহমেদ 1963 সালের মার্চ মাসে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ও DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেটি আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে গর্ভকালীন পরিচর্যা মায়েদের ক্ষেত্রে। তো একটি মেয়ে, সে যখন মা হবে বা হতে যাচ্ছে, তখন থেকেই তার পরিচর্যা শুরু। এই গর্ভকালীন পরিচর্যা বলতে আসলে কোন কোন বিষয়গুলোর মধ্যে পড়ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে গর্ভকালীন সময়ে যে পরিচর্যা, সেটা বলতে আমরা যেটা বুঝি, একটা মেয়ে সে যখন গর্ভ ধারণ করলো, তখন থেকে তার যে পরিচর্যাটা, তাকে সাধারণত আমরা গর্ভকালীন পরিচর্যা বলে থাকি। তো এই সময়টা সাধারণত বলা হয় যে 9 মাস 7 দিন, মানে এভারেজ এরকম বলা হয় যে প্রতিটা মায়ের এরকম 9 মাস 7 দিন। তো এই সময়টাকে আসলে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিই, যে প্রথম 3 মাস, মাঝে 3 মাস, লাস্টের যে 3 মাস। তো এগুলো আসলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমভাবে সে পরিচর্যাগুলো কি এই বিভিন্ন ধাপে বিভিন্ন রকম হয়? মানে ধাপ হিসাবে আসলে পরিচর্যাগুলি ডিপেন্ড করে। যেমন প্রথম দিকে একটা মা যখন গর্ভধারণ করে, তখন মেইনলি তার কি হয় যে তার পেটের যে সন্তানটা, সেটা তখন তার সমস্ত গঠনগত দিকগুলো তখন তৈরি হয়। তো সেই জন্য তখন তার যে যত্নটা তখন একটু আলাদা, মানে তার যখন চলাফেরা থেকে শুরু করে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, তখন তাকে চিন্তা করতে হয় যে তার ভিতরে যে সন্তানটা হচ্ছে, তার সমস্ত শারীরিক গঠনগুলো কিন্তু তৈরি হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে। সেজন্য তখন দেখা যায় তাকে খুব সাবধানে চলাফেরা করতে হয়। এবং খাবার দাবারের প্রতি কি এই সময়টাতে খুব আলাদা নজর দেওয়ার প্রয়োজন কতখানি? এই সময়টা অনেক বেশি, কারণ আমরা কিন্তু দেখি যে প্রথমই 3 মাস মায়েদের খাবারের রুচিটা খুব কম থাকে। এক্ষেত্রে আসলে করণীয়? জি, ঠিক বলেছেন। আসলে তখন তো খাবার রুচিটা একেবারেই কম থাকে। তো যেহেতু তার কম রুচিটা তার খুবই কম থাকে, সেজন্য তাকে বলা হয় যে তার যেটা পছন্দ সেরকমই সে খাবার খাবে, এবং সে একটু ফ্রিকোয়েন্টলি ঘন ঘন খাবে, কিন্তু পরিমাণে সে কম খাবে। কারণ হয় কি, খেতে পারে না, তো স্টমাকের ক্যাপাসিটিও কমে যায়। তখন একটু বেশি খেতে গেলে তখন হয় কি, বমি হয়ে যায়। যার জন্য তাকে বলা হয়, ওইভাবে সাজেশন দেওয়া হয় যে আপনি যা পছন্দ করবেন সেটাই খাবেন, এবং সেটা একটু ঘন ঘন খাওয়ার চেষ্টা করবেন, পরিমাণে খুব কম। এবং আর একটা জিনিস খুব খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমে যেন কেউ মানে ব্রাশ করতে না চলে যায়। তখন দেখা যায় তখন ভমিটিংয়ের টেন্ডেন্সিটা খুব বেশি হয়। সেই জন্য বলা হয় যে ঘুম থেকে উঠে বিছানা পাশে সে কোনো শুকনো খাবার কিছু রাখবে, হয়তো মুড়ি রাখতে পারে বা টোস্ট রাখতে হবে পারে, এই টাইপের কিছু একটা সে প্রথমে খাবে। সকালবেলা ওরকম কিছু একটা খাবে, কিছুক্ষণ বসে থাকবে, তারপরে সে উঠে দেন সে ব্রাশ করতে যাবে, নাহলে দেখা যায় কি এই টেন্ডেন্সিটা অনেক বেশি হয়। তো এই খাবারের পাশাপাশি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্রাম। এটি আসলে এই সময়টাতে কতখানি বা কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে যেটা আমরা বলি যে প্রেগনেন্সিতে বিশ্রামটা খুবই দরকার। সাধারণত বলা হয় যে একটা মা দিনের বেলা সাধারণত 2 ঘন্টা এবং রাতের বেলা 8 ঘন্টা এরকম সে মানে ঘুমাবে, এরকম একটা বলা হয়। তাছাড়া প্রথম দিকে যেটা প্রথম 3 মাসে বিশ্রাম, যারা দেখা যাবে যে খুব বেশি হয়তো লং স্ট্যান্ডিং কাজকর্ম করে, বিশেষ করে যে মারা কাজে থাকে, বাইরে কর্মজীবী মায়েরা, তাদেরকে বলা হয় যে তারা অনেক সময় দাঁড়িয়ে কাজ যারা করে, তাদের সেই প্রফেশনটা একটু চেঞ্জ করে ফেলতে হয়, যে লং স্ট্যান্ডিং 6 ঘন্টার বেশি যেন তারা দাঁড়িয়ে থেকে কাজ না করে এরকম, তাহলে সেই কাজটা ওরকম করতে হয়। তারপরে যেমন রাফ জার্নি, যেমন রিক্সাতে জার্নি করা বা হয়তো সিঁড়ি ভেঙে ওঠানামা করা, এই টাইপের এই কাজগুলি যেন সে না করে, সেগুলো করতে হবে। 3 মাস পর থেকে কি আস্তে আস্তে একটু শিথিল হয়ে যায় বিষয়টা? 3 মাসের পরে থেকে একটু শিথিল হয়ে যায়, তখন যেমন সে কিছু কাজকর্ম সেগুলো সে করতে পারে,
তারপরে হয়তো চলাফেরার ব্যাপারে, এগুলো ব্যাপারে তার বা জার্নিটাও একটু করতে পারে। যেমন প্রথম 3 মাস হয়তো হেভি জার্নি করা বা এয়ারে ফ্লাই করা, এগুলো নিষেধ করা হয়। কিন্তু 3 মাসের পরে থেকে, তারপরে 3 মাসটা মাঝে যে 3 মাসটা এটা কম্পারেটিভলি সেফ অন্যান্য সময়, অন্যান্য সময়ের তুলনায়। আচ্ছা, একটা টার্ম আমরা শুনে থাকি, অ্যান্টিনেটাল চেক আপ, যেটি ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে গিয়ে যে চেক আপটা করেন গর্ভবতী মায়েরা, এটি আসলে আপনারা কিভাবে করেছেন, কোন সময়টাকে এবং কিভাবে সেটি করে থাকেন, এটি একটু জানতে চাইবো। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে যেটা হয় যে এন্টিনেটাল চেক আপের সময় আমরা বলি যে প্রথম দিকে, প্রথম 28 সপ্তাহ পর্যন্ত একটি মা প্রতি মাসে একবার করে চেক আপে আসবে। 28 সপ্তাহের পরে থেকে যখন 36 সপ্তাহ হবে সেই পর্যন্ত সে মাসে 2 বার করে চেক আপে আসবে, এবং 36 সপ্তাহ পরে থেকে যখন পর্যন্ত তার ডেলিভারি টাইম হবে সেই মুহূর্ত পর্যন্ত সে 1 সপ্তাহ পরে পরে চেক আপে আসবে। তো এটা হচ্ছে স্বাভাবিক একটা মা, যার নাকি অন্য কোনো কমপ্লিকেশন নেই। হ্যাঁ, কিন্তু যাদের কমপ্লিকেশন আছে তাদের কিন্তু আর একটু ঘন ঘন চেক আপে আসতে হবে। তো এটা আসলে নর্মাল একটা শিডিউল, বাট WHO একটা রিকমেন্ড করেছে, যেটা আমি আপনার কাছে মাত্রই জানতে চেয়েছিলাম যে আসলে আমাদের মতো যারা স্বল্প মধ্যম আয়ের বা যারা বেশিরভাগই হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করেন, দরিদ্র সীমার নিচে, সেখানে থেকে আসলে প্রতি মাসে মাসে মায়েদের যাওয়াটা অনেক সময় কিন্তু কষ্টকর হয়ে যায়। তো অ্যাটলিস্ট কতবার পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাতে যাওয়া উচিত বলে আপনি মনে করেন, বা এই যে WHO রিকমেন্ড করেছে? সেটাই, WHO রিকমেন্ড করেছে ওই কারণেই যে আসলে তো আসলে ফিজিবল হয় না। অনেক মাদের দেখা যায় যে যাতায়াতে অসুবিধা, ঘর থেকে যেতে অনেক পারমিশন লাগে, আমাদের দেশ তো আসলে বোঝেনি আসলে এখানে একটা আসলে আমাদের দুঃখজনক হলেও সত্যি এটা, তো সেভাবে বের হতে পারে না। যার জন্য সবকিছু বিবেচনা করে WHO রিকমেন্ড করেছে যে অ্যাটলিস্ট 4টা শিডিউল মানে করার জন্য, মানে ফার্স্ট চেক আপটা হয়ে উইদিন 16 উইকস, 16 সপ্তাহের মধ্যে সে ফার্স্ট চেক আপটা করবে। নেক্সট চেক আপ সে 24 উইকসের অ্যারাউন্ডে করবে, 24 উইকসের দিকে। থার্ড চেক আপটা হচ্ছে 32 উইকস, আর ফোর্থ চেক আপটা হচ্ছে 36 উইকস। আচ্ছা, এরকম একটা মানে অ্যাটলিস্ট 4 বার সে যেন চেক আপে আসে যায়। আচ্ছা, তো কি দেখেন আপনারা এই চেক আপে, যখন আপনাদের কাছে মায়েরা যাচ্ছে কি দেখছেন? আসলে চেক আপে যখন ফার্স্ট চেক আপটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট চেক আপে যখন একটা মা আসে তার একটা ডিটেলস হিস্ট্রি নেওয়া হয়। আসলে হিস্ট্রিতে তার যেমন নিজস্ব তো যা কমপ্লেন আছে, এছাড়া তার অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াসলি কোনো অসুখ বিসুখ কিছু ছিল কি না, তার বাবা মা, যেমন ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে যেই মেয়েটার বাবা মা বা তার ফ্যামিলিতে কারোর ডায়াবেটিস, হাইপার টেনশন এই টাইপের কোনো ডিজিজগুলো সাধারণত ফ্যামিলিতে রান করে, এবং তাদের দেখা যায় যে ইনভেস্টিগেশনগুলো আমাদেরকে ওইভাবে শিডিউল করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, হিস্ট্রিটা ইন ডিটেইলস আমরা নেই খুব তখন, মানে কেয়ারফুলি হিস্ট্রিটা নিতে হয়। একদম প্রথম দিকের কথা, প্রথম একদম ফার্স্ট চেকআপটা, ফার্স্ট চেকআপে তো সব কিছু তো আমাদের একটা ইন্টারন্যাটাল কার্ড থাকে, এবং ইন্টারন্যাটাল কার্ডের মধ্যে সব কিছু লেখা থাকে যে ঠিক আছে তার হিস্ট্রিটা কী। তো ওই কার্ডটা নিয়ে যখন সেকেন্ড টাইম সে আসে তখন অত বেশি হিস্ট্রি আসলে তো নতুন জাস্ট মানে তার সিমটম ছাড়া অত কিছু আর জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, কারণ তখন তো আমরা কার্ডই দেখছি যে তার আর কী কী মানে ফ্যামিলিতে কী ছিল বা প্রিভিয়াস সব ইনফরমেশনগুলো ওখান থেকে নিই। সো ফার্স্ট টাইম আসলে আমরা খুব ভালো করে একটা হিস্ট্রি নিই, তারপরে এক্সামিন করি পেশেন্টকে, এক্সামিন করি এমনি তো ফিজিক্যাল চেক আপ করি, তাছাড়া অনেক সময় খুব আর্লিতে হয়তো অনেক সময় পারভেজেনাল এক্সামিনেশন করারও দরকার হতে পারে, হয় অনেক সময়। আচ্ছা, তারপরে করে দেন আমরা হয়তো তার নেসেসারি যা যা ইনভেস্টিগেশনস লাগবে সেই ইনভেস্টিগেশনসগুলো দিয়ে থাকি। কোনো ওষুধের দরকার পড়ে কখনো? ওষুধকে ফার্স্ট ট্রিমেস্টার থেকেই দিই, ফার্স্ট ট্রিমেস্টার থেকেই, যেমন ফলিক অ্যাসিড উইথ জিঙ্ক এটা খুবই দরকার, কারণ একটা বাচ্চা যখন গঠন হবে তখন তার জন্য ফলিক অ্যাসিডটা খুবই ইম্পর্টেন্ট। তো ফলিক অ্যাসিড গঠনগত যে অনেক সময় অনেক মারা দেখবেন যে কমপ্লেন করে বা আমরা দেখি যে গঠনগত ত্রুটি নিয়ে আসে, তো যা যেই মারা আসলে ফলিক অ্যাসিড খায় প্রেগনেন্সির আগে থেকে এবং প্রথম দিকে তাদের কিন্তু এই জিনিসটা অনেক ঝুঁকিটা কমে যায়। সো আমাদের মেইন ওষুধ কিন্তু প্রথম ট্রাইমেস্টারে আমরা আসলে ফলিক অ্যাসিড তার সাথে জিঙ্ক এটাই দিয়ে থাকি। আর কারোর যদি খুব বেশি ভমিটিং হয় তাহলে কিছু বমির ওষুধ, যেটা সেফ বাচ্চার জন্য কোনো ত্রুটি করবে না এরকম কিছু বমির ওষুধ আছে সেটা দিই, গ্যাসের প্রবলেম বেশি হলে হয়তো গ্যাসের ওষুধ দিয়ে থাকি, মানে এই টাইপের মেডিসিন সাধারণ কিছু ওষুধ আর কি প্রথম দিকে দিয়ে থাকি। আমি একটু জানতে চাইবো যারা সাধারণের থেকে একটু আলাদা বা একটু হাই রিস্ক প্রেগন্যান্সি বলে যে টার্মটা আছে এটি আসলে কাদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন এবং এতে কি কি সমস্যা হয়ে থাকে সাধারণত? আচ্ছা, হাই রিস্ক বলতে আসলে আমরা বুঝি যে যেমন একটা মা যে প্রেগনেন্ট হলো তার যদি কোনো রকম হাইপারটেনশন থাকে, তার যদি ডায়াবেটিস ডেভেলপ করে, তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি ডায়াবেটিস থাকে,
তার প্রিভিয়াসলি হয়তো বা কোনো সিজিয়ান সেকশন হয়েছিল এবং এই সিজিয়ান সেকশনটা হয়তো বা দেখা গেলো তার প্লাসেন্টা প্রিভিয়া মানে যাদের ফুল টান যে দিকে থাকে ওরকম টাইপের কোনো কিছু থাকে বা তার কোনো হার্ট ডিজিজ থাকে, মেডিকেল অন্য কোনো ডিসঅর্ডার থাকে, এরকম যে কোনো ডিসঅর্ডার যদি থাকে, প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশনস থাকে, তাহলে তাদেরকে আমরা আসলে হাই রিস্ক করে থাকি। সেক্ষেত্রে তাদেরকে কীভাবে আপনারা ম্যানেজ করেন? তাদের ক্ষেত্রে আমরা ওই যে ফলো আপের যে শিডিউলটা, এন্টিনেটাল চেকআপটা, ওইটা ফ্রিকোয়েন্টলি একটু করি এবং ফ্রিকোয়েন্টলি করার পরে যার যেরকম, যেমন কারো যদি হাইপার টেনশন থাকে তাকে আমাদের সাথে আমরা একজন ফিজিশিয়ানকে সাধারণত ইনভলভ করি, যে যে নাকি তাকে আমাদের পাশাপাশি তার প্রেশারের ব্যাপারে, হাইপার টেনশনের ব্যাপারে সাজেস্ট করতে পারবে। সেম থিং ডায়াবেটিস হলে আমরা একজন নিউট্রিশনিস্ট, একজন এন্ডোক্রাইনোলজিস্ট এবং ফিজিশিয়ান তাদের সাথে আমরা কনসাল্ট করি, মানে জয়েন্টলি, একটা জয়েন্ট মা এবং সাথে করে সেটি যাতে সুস্থ একটি বাচ্চা যাতে জন্ম নিতে পারে সেরকমই চেষ্টা করা হয় আসলে। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছে, ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গর্ভকালীন মায়েদের যত্ন এবং পরিচর্যা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ আমাদের অতিথি আমাদের দিলেন, সেগুলো আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। বিশেষ করে যারা মা হতে যাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই উপকারে আসবে আমাদের আজকের এই আলোচনা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। হেড নেক ক্যান্সার আসলে একটা গ্রুপ অফ ক্যান্সারকে নিয়ে হেড নেক ক্যান্সার বলা হয়। সাধারণত আমাদের যে ওরাল ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর, এই মুখগহ্বরের ভেতরে যেই অংশগুলো রয়েছে কিংবা আমাদের যে স্বরতন্ত্র, স্বরনালী সেটা, বা আমাদের খাদ্যনালীর উপরের অংশ, আমাদের বেশ কিছু গ্ল্যান্ড রয়েছে মুখের আশেপাশে, সেইগুলো, আমাদের নাসারন্ধ্র, এই সব কিছু, বেশ কয়েকটা জিনিসের ক্যান্সার মিলেই হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। এটা একটি বড় টার্ম, বেসিক্যালি অনেক ছোট ছোট ক্যান্সারগুলো মিলে হেড অ্যান্ড নেক ক্যান্সার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।